বিষাদ সিন্ধু নয় মিথ্যা সিন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লা সালাতাম রসুলিল্লা ও আল আলহি ও সাহবিহি ওয়ান সময় তো প্রিয় ভাই বোনেরা মীর মুশাররফ তিনি একজন বাংলা সাহিত্যের পণ্ডিত আকিদাগতভাবে তিনি একজন শিয়া মতলম্বী মুসলিম তার সাহিত্যের ঝংকার দিয়ে শিয়াদের যত মিথ্যা রচনা কারবালাকে কেন্দ্র করে তিনি তার সাহিত্যের ঝংকার দিয়ে এটা লিখেছেন এর মধ্যে ওমাইয়া দের পুরাতন শত্রুতা হলেবাইতের সাথে এরপরে এজিদ নিয়ে মোয়াবিয়ার আদুল্লাহ তানহ নিয়ে আমরুবন আস নিয়ে সাহাবাই ক্রামদের নিয়ে বিশেষ করে বাতিলদের ঘরের মোনাফেকদের যে বাতিল আকিদাগুলো এখানে ফুটিয়ে উঠেছে বিশেষ করে কারবালার যে ইতিহাস ফোরাতের পানি বন্ধ এজিদ নিয়ে এজিদ পরিবার নিয়ে যে মিথ্যা রচনা এবং আহলেবাইতের সাথে এজিদের যে খারাপ আচরণ ইত্যাদি ইত্যাদি যে মিথ্যা কথাগুলো এজিদের জীবন নিয়ে মিথ্যা সে একজন খারাপ মানুষ ইত্যাদি কথা পুরো বইটা মিথ্যার এক সিন্ধু বানিয়ে তিনি বিষাদ সিন্ধুর নামে চালিয়েছেন বোকা মুসলিমরা এটা পড়ে থাকে এমনকি কারবালার দিনে বা আসুরার আশুরার দিনকে তারা এই বই অনেকেই দেয় হবে কারবালার নামে চালিয়ে দেওয়া আশুরার ঐতিহাসিক ঘটনাকে একেবারে দাফন করে কারবালার ঘটনাকে সেখানে চালিয়ে দেওয়া এটা বড় একটা ষড়যন্ত্র এই জন্য এই ধরনের বই একজন মুসলিম হিসাবে তার জন্য পড়া কখনোই উচিত নয় এই বই পড়ে মিথ্যা আর সমাজে প্রচলিত আছে এই বই ঘরে ঘরে পাওয়া যায় এই বইয়ের খতম দেওয়া হয় এটাকে ধর্মীয় একটা গ্রন্থ হিসাবে মানুষ গ্রহণ করে ঘরে ঘরে রেখে একে সম্মান করে থাকে মনে রাখতে হবে ঘরের শত্রুরা আমাদের ঘরের ভিতরে বহু ধরনের সমস্যা ঢুকিয়েছে তার মধ্যে ইসলামের ইতিহাসে এই কারবালা ঢুকিয়ে দেওয়া হয়েছে হেট্রি মিত্রের তারপরে স্পিরিট অব ইসলিম ইসলাম এই সমস্ত বই থেকে আমরা ইতিহাস জানার চেষ্টা করি ইভেন কি এই বইগুলি মাদ্রাসাগুলি তো পড়া হয় তা দুঃখজনক আমাদের অরিজিনাল ইতিহাস জানা দরকার এবং এই ধরনের মিথ্যার সাগরগুলিকে মিথ্যার সিন্ধুগুলিকে আমাদের বয়কট করা দরকার মহানর্বল আলমিন আমাদেরকে তুমি সঠিক জানার তুফি দান করো এবং মিথ্যার সিন্ধু থেকে আমাদেরকে আমাদের জাতিকে ইসলাম মুসলিমকে তুমি হেফাজত করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি